বিদায় বছর বেশ কঠিন সময় পার করেছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ জাপান তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্রটি আকাশচুম্বী জ্বালানির মূল্যের কারণে বছরের প্রথম মাসে দেশটির মূল্যস্ফীতি বিয়াল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ চার দশমিক দুই শতাংশে পৌঁছেছিল পরের মাসে কমে হয় তিন দশমিক এক শতাংশ সরকারি তথ্যমতে গেল মার্চেও দেশটির মূল্যস্ফীতি অপরিবর্তিত রয়েছে নীতি অনুযায়ী দেশটির সরকার ভোগ্যপণ্যের মূল্যস্ফীতি দুই শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়

প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ জাপানের জন্য পর্যটন খাতের অবদান গুরুত্বপূর্ণ এবার অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটকদের আকর্ষণ করতে চায় দেশটি এজন্য আটই মে থেকে জাপান ভ্রমণে করোনা নেগেটিভ সনদ কিংবা তিনবার ভ্যাকসিন প্রদানের কোনো সনদি প্রয়োজন হবে না পর্যটকদের বছরের প্রথম তিন মাসে দেশটি বেড়াতে এসেছেন প্রায় পাঁচ লাখ পর্যটক যা করোনা পূর্ববর্তী সময়ে ষাট শতাংশ করোনা পূর্ববর্তী সময়ে জাপান ভ্রমণে আসা পর্যটক গড়ে খরচ করতেন প্রায় বারোশো ডলার দু সাল নাগাদ এ সংখ্যা পনেরোশো ডলারে উন্নীত করতে চায় ফুমিও কিশিদা সরকার ফলে বিনিয়োগ বাড়ানো হচ্ছে পর্যটন খাতে বিশেষজ্ঞরা বলছেন এমন পরিকল্পনায় সফল হলে দেশটির জিডিপি বাড়বে এক দশমিক দুই শতাংশ গেল অক্টোবরে বত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয় দেশটির মুদ্রা ইয়েনের সে সময় ডলারের বিপরীতে বিনিময় মূল্য ছাড়িয়ে যায় একশো পঞ্চাশের কোটা তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করছে ইয়েন ডলারের বিপরীতে নিজস্ব মুদ্রা আরও শক্তিশালী করতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে দেশটি নাফিয়ারমন মনন এখন বিশ্ব